চোখের জলে নাকের জলে এক করে দিয়েছে। এই যে তাকা দেখি, মার দিয়েছে তো কালকে মা রাত্রিবেলায় ওকে, তো তার জন্য ওর কান্নাটা চোখ ধুয়ে চোখে কালা কালা তুলো। ক্যামেরার সামনে অপমান করছি কি করি না তুই বল? আজকে যে সূর্য কোন দিক থেকে উঠছে রান্না বান্না করার পর তোটা পচা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেছো এরা এখনো ঘুম থেকে উঠেনি। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে বাইরের জগৎটা দেখে চলে আসলাম, কিন্তু এরা এখনো ঘুম থেকে উঠেনি। ওই যে ও দিদি হচ্ছে এখন ঘুম থেকে উঠে জানলার পাশে, নাহলেও 10-15 মিনিট ওখানে থাকবে, তারপরে ও ঘুম থেকে উঠে। এই যে দেখো চোখের জলে নাকের জলে এক করে দিয়েছে। এই যে তাকা দেখলা কি কষ্ট, জানি না সকালে উঠেছে ওর কি কষ্ট লাগলো। মার দিয়েছে তো কালকে মা রাত্রিবেলায় ওকে, তো তার জন্য ওর কান্নাটা চোখ দিয়ে চোখের জল দিয়ে বেরিয়ে গেছে। ওই যে দেখো, আরে শুয়ে শুয়ে হাসতেছে। এই যে ওই বিছানাটা গোছা 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 বিছানা গোছা, এইসবই আর কি ঠাট্টা চলতে থাকবে। চলো তাহলে এখন সকালটা শুরু করে দিলাম, তো সারাদিন তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, কীভাবে কী করতেছি ঠিক আছে? তো চলো এখন থেকে ওঠো। ওকে ওঠো ওঠো তো ফ্রেন্ড, ঘুম থেকে উঠে টুকে এখন সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে, মানে সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, তো সেই সবজি টবজি রান্না করার পরে আমি স্নান করে, মানে দিদি আজকে রান্না বান্না করেছে, তো স্নান করে জাস্ট পুজো দিলাম। আর দিদি এখন রান্নাবান্না করে টুকে ওই যে দেখতেছো ঘর, আজকে যে সূর্যটা কোন দিক থেকে উঠছে মাটির ঘরে দিদি আজকে মুছতেছে। দেখো দেখো সত্যি বলছি, ও কিন্তু কাঁচা ঘর মুছে না, কি বুঝবি সত্যি। তোমরা যতবার দেখো মাকে দেখো, না না ও ঘর মোছে, কিন্তু এইটা ঘর মোছে না, ও উঠান মোছে। ঠিক আছে, উঠান গোবর দিয়ে মোছামুছি দিদি করে, আর আমি এই ঘর, আর মা এই সব, এগুলো ঘর ঠিক আছে, এগুলো মার দায়িত্বে থাকে। আর উঠোনটা হচ্ছে দিদির দায়িত্বে থাকে, আর এই পাকা ঘরগুলো যত সব দেখতেছো মোছামুছি, এটা আমার দায়িত্বে থাকে। আজকে যে সূর্য কোন দিক থেকে উঠেছে রান্নাবান্না করার পর, দেখো কি সুন্দর করে ঘর মুছতেছে। রুকো যারা, সবর করো। কি এটা একটা ভালো কথা না? দেখো মেয়েটা বড় হয়ে গেছে, একটু মুখটা দেখিয়ে দেখিও। এই যে দেখো কি ভালো লাগতেছে না দেখে? সত্যি এরকম কাজ করিস তাহলে মানুষজন দেখে তোর একটু ভালো ভালো বলবে, আমাকে বলতে লাগবে নিজে কি। আমি তো ভালোই আছি, আমি তো কাজ করি তাই না বলো? ও কাজ করে না না গো, তেমন কিছু না, মানে যখন যে পাই সে সেটা করে নি। কি করি না, এরম বলিস না, ক্যামেরার সামনে অপমান করছি কি করি না তুই বল? কাঁচা ঘর কই মুছিস? হ্যাঁ দেখো আমি বলে মুছি না, ঠিক আছে তোমাদেরকে একদম মুছে দেখিয়ে দিব, ব্যাস হয়ে গেল দেখানোর জন্য। না না তেমন কিছু না, আর আমার স্নান হয়ে গেছে, আর ভাগ্নিরও ওই যে স্নান হয়ে গেছে, ও রৌদ্রুতে বসে আছে, কারণ আজকাল যা মানে ঠান্ডা করতেছে, হালকা হালকা ঠান্ডা বেশি বেড়ে গেছে, তো ভাগ্নি স্নান করে রৌদ্রের মধ্যে বসে আছি। চল ছাদে যাবি? না যাবো না। চল যাই চল। এই যে আমার সোনা মাটা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে স্নান করে উঠে গেছে না সোনা? হ্যাঁ আমার সোনা মা, চলো পরে চল ছাদে যাবো, এখন রৌদ্রতে একটু বসবো। কেন উপরে গেলে কি হয়েছে? ছাদের উপরেও যেতে দিচ্ছে না ও। আচ্ছা আচ্ছা, ও ঘর মুছছে তাই উপরে যেতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে বসি ঠিক আছে, এখানে বসি। হ্যাঁ লিপছে, আচ্ছা লিপছে, চলো। আরে এই সাইডে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে আমাদের এইখানে, জানো তো খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, মানে যারাই আসে ঘরের ভেতরে ঢুকে তো এই নজরটাতে না দেখলে ওদের চলবে না। এই সাইড দেখো, কাঁঠাল গাছের সাইডে সাইডে খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে, দেখতে পাচ্ছো? দেখো সুন্দর লাগতেছে না? সবাই এসে আগে এইটাতেই নজর দিবে। তো চলো একটু রৌদ্রের মধ্যে ইয়ে করে, আর স্নান করার পর কোনো ক্রিম ট্রিম লাগাইনি, আর ঠান্ডার দিনে যদি ক্রিম লাগানো না যায় মুখে কেমন যেন মুখটা খসখস হয়। চলো মুখ ক্রিম ট্রিম লাগাই তাহলে। তো ফ্রেন্ড রৌদ্র থেকে বসার পরে চলে আসছি আবার রান্নাঘরে। তো তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে রান্নাবান্না আমাদের হয়ে গেছে, কিন্তু সত্যি রান্নাবান্না হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে আছে, কারণ হচ্ছে এখন আমি বেগুনগুলো হলুদ লবণ দিয়ে কেটে হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওরকম করে মানে হলুদ লবণ দিয়ে রেখে দিলে
গরম গরম এমনিতে গরম গরম বেগুন ভাজা খেতে দারুণ টেস্টি লাগে, তো ভাবলাম যখন ভাত খাবো তখন তখন সঙ্গে সঙ্গে বেগুন ভাজা খেয়ে নিবো, বেগুন ভাজা করে বানিয়ে খেয়ে নিবো। তো ভাবলাম যে তাছাড়া আর একটা কথা আছে যে বেগুন ভাজা তোমরা যখন ভাজবা তো আধ ঘন্টা বা এক ঘন্টা আগে তোমরা হলুদ মানে কেটে হলুদ লবণ দিয়ে রেখে দিবা, তাহলে এর ফলে কী হয় বলো তো, যে তেল থাকে, হ্যাঁ তেল একদমই কম লাগে, তেল একদমই টানবে না বেগুনগুলো, কারণ ওর ভেতর থেকে একদম যেটা জলটা থাকে সেটা ইয়ে করে নেয়, লবণ ঢুকে যায় আর তেল একদমই টানে না। তো এখন যারা বেগুন ভাজবা তো গরম গরম খাওয়ার জন্য এইভাবে তেল হলুদ দিয়ে রেখে দিবা, যখন খাবা তো গরম গরম ভেজে ব্যাস খেয়ে নিবা। তো চলো আমি কড়াই বসিয়ে নিয়েছি এখানে উনানের মধ্যে, উনান না গ্যাসের মধ্যে। তো আর এই যে মোমো, কালকের মোমো এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, তো এখন মোমোগুলো কালকে ফ্রাই কালকে যেগুলো খাইয়েছিলাম তো সেগুলো ফ্রাই করে দিদি রেখে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, এখন শুধু আমি খাওয়া কি। তো চলো খাই, হ্যাঁ খাবো আর ভাজবো বেগুন, তো চলো রেডি করা যাক না লেট হয়ে যাবে। দেখো বেগুনগুলো এইভাবে কেটেছিলাম, হ্যাঁ এইভাবে তেলে নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, তো কিছুটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আবার দিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো একসাথে হয়ে যাবে বাবা। আর তেলও আজকে নেই, এই যে দেখো তেলের বোতল একদম খালি হয়ে যাবে, এগুলো হালকা ধিমি আছে ভাজো, এতে কালো কালো হয় না। বেগুন ভাজা হচ্ছে ততক্ষণ, চলো আমি তোমাদেরকে সবজিটা দেখিয়ে দিই। তো এইটা পিচকুটা তো কালকেই জানো কালকে এনেছিল, তো এখানে কি আছে, এখানে দুধটা আছে, দুধ রেখেছিল, দুধ নেই অবশ্য শুধু বাটিটা, এই যে ও শিম দিয়ে পোস্ত দিয়ে দিদি শিম পোস্ত বানিয়েছে, আর মনে হয় আলুর ডাল বানিয়েছে, এই যে আলুর ডাল বানিয়েছে ধনে পাতা দিয়ে, বাহ ভালোই, চলো হ্যাঁ হ্যাঁ। এরকম বেগুন ভাজার পরে না এই কড়াইগুলোতে লেগে যায় না, ভালো লাগে না আমার, কিন্তু এরকম বেগুন ভাজা খেতে দারুণ টেস্টি। একটু জালটা কমিয়ে দিই। খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম একটা ছাগলের যে কী হয়েছে, পেটে ব্যথা না কি, হ্যাঁ তাকেই দেখানোর জন্য আর ওষুধ খাওয়ানোর জন্য। তো সেখানে যাওয়ার পরে আমার মানে খাওয়ানোর পরে, এই যে খাওয়ানো হয়ে গেছে অবশ্য, খাওয়ানোর পরে ভিডিওটা স্টার্ট করলে ভাগ্নি, ঠিক আছে, খাওয়ানোর পরে কী যে মানে কী যে হয়েছে ছাগলটা জানি না, কিন্তু পাটা আমার সেই ঘরের ভেতরে ঢোকানোর পরে পাটা কেটে গেছে, ঠিক আছে, খুব অসুবিধা মানে ওকে খাওয়ানোর জন্য ইয়ে করলাম, তারপরে এই কীভাবে যে পাটা কেটে গেল, অনেকটা কেটে গেছে, গর্তর মতো হয়ে গেছে, এই যে দেখো। তো যাই হোক, আর ঠান্ডা দিনে অল্প কেটে গেলেও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তোমরা জানো, তো যাই হোক ওষুধ টষুধ লাগিয়ে। তো ফ্রেন্ড ফাইনালি খাওয়া দাওয়া করে চলে আসি ছাদে, তো ছাদে এখানে কাপড় নিতে আসলাম, তো এরা দেখো এসেই কী করছে, আচারের বোতল ওখানে আর আচার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, বাট আমি কিছুক্ষণ পরে আসলাম তো ওদের খাওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখানে আসার কারণটা হচ্ছে এখন আমরা কিছুটা রিলস বানাবো, রিলস ভিডিও শর্ট ভিডিও, হ্যাঁ কী হয়েছে, হ্যাঁ রস আচারটা হয়েছে কি, ওই যে দেখো আচার হওয়া শেষ নেই খাওয়া শুরু, এই যে দেখো কত বড় আচারটা বের করেছে, যতটা খেতে পারবে না অতটা, ওই দিনে একটা এত বড় নষ্ট করেছে জানো, মুখে দে শুধু নষ্ট কর, মারটা খাস না আমারটা খা, দেখো এরকম কি সুন্দর রসগোল্লার মতো হয়েছে না, হাসবি না আমার সামনে, ওকে একটা ভিডিও করতে দিয়েছি জানো কি করেছে, লাস্ট টাইমে ভিডিও করেছে, এত মাথা খারাপ হয়ে গেছে না কাজ করে, ওটা থাক না, এগুলো থাক, এগুলো ভালো আছে, এগুলো মা বলছে এগুলো খেতে না বলছে, আর ওইগুলো ঘষা দিয়ে ঘষছি না তো বেশি দিন থাকবে না, জলটা পড়বে তো নিচে ঢং করে, না না ওই যে মা যখন রস দিয়েছে না এরকম এরকম করছে পড়েছে, দেখো এগুলো কোথায় রসগোল্লা, নিজে তো বানাইতে পারবে না, মানুষ এটা এত যে অপমান করে না কিভাবে যে বলে, জল দেখো দেখো ছাড়তো ছাড়তো হয়েছে, ইস তা টেস্টি, এটা তো একটা দিয়ে খাই, এটা দিয়ে টেস্টি করবে দেনারে আমাকে, ছাড়ো ছাড়ো প্যাকেটটা ছাড়া প্যাকেটটা ছাড়া প্যাকেটটা ছাড়, মিষ্টি করে
মাঝে মাঝে কিনবো নে টেস্টি লেবু যেটা নিচে থাকে না ওটা টেস্টি করে তো চলো আজকের একদম ওয়েদারটা একদমই খারাপ প্রচুর ঠান্ডা করতেছে আজকে প্রচুর ঠান্ডা আবার একটু আগে দেখালাম পাটা কেটে গেছে মানে ছাগলকে পিটানোর জন্য ঘরের ভিতরে ঢুকছিলাম তো ওখানে মানে খাটটা যেটা ছিল আমাদের পুরনো খাটটা তো ওখান থেকে পাটা কেটে গেছে ওর যেটা ইয়েটা আছে না ওখান থেকে কেটে গেল কি মানুষ একজন যে কথা বলেছে একদম ওয়েদার খারাপ হতে পারত রৌদ্র নেই বাইরে মা সূর্য উঠছে বলে তাই বলে রৌদ্র আছে নাকি মেঘ দিয়ে ঢাকা পড়েছে সূর্য তো প্রত্যেক দিন উঠে এ মা আর আমি মানুষ হ্যাঁ আর মতো কৃষ্ণা আর তুই খাবি ও হাতে কতগুলো নিয়েছে দেখ ওখানে লাগিয়ে দে হাতনি হয় তুই উচিত এরকম আর মাসি এরকম দিদি দিদি ও নিজে এটা আমি খা চলো এখন রিলস টিলস বানাই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখো এতটা রস বের করলো এতটাই খেয়ে নিল সবটাই খেয়ে নিল এমনি সাথে কি বলে মেয়েদের টক খাওয়া বেশি পছন্দ ঠিক আছে তো আজকের জন্য টাটা বাই বাই কালকে আসতে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সেই জন্য টাটা বাই বাই টাটা করে দে টাটা করে দে টাটা টাটা দি হ্যাঁ খাইতে থাকি মোটি হইতে থাকি আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ হ্যাঁ টাটা বাই বাই আজকে একটা ব্লগ নিয়ে কিছুটা শর্ট ভিডিও নিয়ে টাটা বাই বাই দে শেষ ও মা শেষ টাটা বাই বাই